সিরিয়াসলি কিভাবে সম্ভব হয় এরকম একটা ড্রেস এত 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 কম প্রাইসে পাওয়ার? যারা আছেন আসেন, বৃষ্টি পড়ছে, জানি না লাইভের কি হবে, আদৌ ঠিক মতো করতে পারবো নাকি না। যারা আসছেন বা যারা জয়েন করতে পারছেন একটু জয়েন করে একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দিন। স্টিল নাও আমার এটা পুরো ব্ল্যাঙ্ক, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আজকে যে এই ড্রেসটা এনেছি দেখেন, এটা কিন্তু ফুললি চিকেন কারি করা। এটার যে কাপড়, মানে আমার যত পেজে রেগুলার আপুরা আছেন, হ্যাঁ, যারা আমার কথা শুনে ড্রেস কিনেন, যে আপু যেই ড্রেস কোয়ালিটি একদম টপ ক্লাস বলবে, আমি সেই ড্রেসগুলো আপুর নেই। আমার সব রেগুলার আপুরা যেন এই ড্রেসটা ভাগে পান। হ্যাঁ, দেখেছেন উপরে চিকেন কারি করা, দেন মজার ব্যাপার কি জানেন, এটার হাত সম্পূর্ণ চুড়িদার হাতা। কখনো এই যে দাঁড়ান আমি আপনাদেরকে যদি ড্রেসটা দেখাই, যারা আসছেন একটু জয়েন করে জাস্ট একটু লাভ লাইক দিয়ে দিয়ে। আর আজকে অনেকদিন পর রেগুলার ওয়ার অফিসে যাওয়ার জন্য, যান আমার এটা একটু মেরুন ড্রেসটা দিব, আমি দেখাই কিভাবে বানাইছি। মানে খুব সুন্দর একটা রেগুলার ওয়ারের ড্রেস নিয়ে আসছি, 1000 টাকার কমে পাবেন। হ্যাঁ, 1000-এর কমে পাবেন, আমি দেখাচ্ছি। এই ড্রেসটা আজকে দেখেন আপু, খালি পুরো হাতা দেখেন, চুড়িদার হাতা। আপনারা দাঁড়ান, এটাও রাখো কিন্তু। হ্যাঁ দেখেন আমি আরেকটা ড্রেস কিভাবে মেক করেছি, এটা 1000-এর নিচে আজকে পাবেন। ড্রেসটা খুব সুন্দর, হ্যাঁ, যেভাবে ইচ্ছা ওয়াশ করতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। মানে রেগুলার ইউজের জন্য অনেক আপুরা আসলে ড্রেস খুঁজে পায় না। হ্যাঁ, সো তাদের জন্য রেগুলার যেন আপনি ড্রেস পরে আপু বাহিরে যেতে পারেন। সব সময় তো আর হয় না, হ্যাঁ, যে হ্যাঁ আমি 1800-1900-2200 টাকার ড্রেস পরে প্রতিটা দিন অফিসে যাব। হ্যাঁ, তো আজকের এই ড্রেসটা খুবই সুন্দর প্রিন্ট, এটার ভিতরে আবার গ্লিটার আছে, আপনি এটা যেমনি ইচ্ছা তেমনি ওয়াশ করতে পারবেন, কোনো রেস্ট্রিকশনস নেই। ওকে, সো আজকে খুবই, আপনারা তো জানেন আমার এখন ছোট ছোট বাবু বাবু বাবুর মতো লাইভ হয়, সো যারা আসছেন এসে একটু লাভ লাইক দিয়ে দেন না। আপু আমি আজকে 2 সেকেন্ডে আসছি তাই আপু, থ্যাংক ইউ সো মাচ, তার মানে আপনি নোটিফিকেশন পেয়েছেন। ড্রেসটা দেখাও যদি, আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি দেখাই ভিডিওর শুরুতে এই মুহূর্তে, এই এখন যারা আছেন না, আজকে আপনারা শুধু হাই আপু বা হ্যালো আপু লেখেন, শুরুর একটা আপু ইন্ডিয়ান ক্যাট প্যাটার্নের এই ড্রেসটা এখন 300 টাকায় জিতে নেবেন, শুরুর আপু, ঠিক আছে? এটা জাস্ট এখন যারা আছেন শুরুতে তারাই, আমি ড্রেসটা খালি হাতে ধরে দেখাবো বোঝাবো। সরি, আপনাদের সব থেকে হিট হচ্ছে পিঙ্ক কালার, আমি পিঙ্কটাই বারবার হাত থেকে রেখে দিচ্ছি। সো আমি এগুলো দেখাচ্ছি, এর মধ্যে সবাই জয়েন করেন। হ্যাঁ, আর জান তুমি আবার আমার ড্রেস রেখে দিচ্ছ এখানে, একটু লাগে যে মানে একটু এই পাশে রেখে দাও, কারণ দেখাতে হয়তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপুরা, যারাই সালাম দিচ্ছেন সব আপুকে ওয়ালাইকুম আসসালাম। আলদ্রিন আপু লিখেছে হাই, সাইদা আপু লিখেছে হাই, মাহবুবা আপু লিখেছে হাই। ওকে ওকে, দেখা যাক। হ্যাঁ, এই যে দেখেন ড্রেস হচ্ছে, এটা 1000 টাকার কমে আজকে পাবেন। 1000 টাকার কমে যারা আমার কাছে, মানে এগুলো ড্রেস নর্মালি আমি আনি না আপু, একদম আমার মন মতো পছন্দ যদি না হয় আমি এই ধাঁচের ড্রেস আনিও না, সেলও করি না। আজকে খালি প্রমাণ দেখবেন, কালো সাথে কাপড় একই, বাট ডিফারেন্স আমি কি আছে বুঝিয়ে দিচ্ছি। আমার কাছে কি মনে হচ্ছে জানেন, এই যে দেখেন এটা কিভাবে মেক করেছি। ও আচ্ছা, 38 বডির যদি কেউ থাকে আমাকে একটু ই দেন তো, আমি বললে কমেন্ট দিয়ে না। আমার একটা বানানো ড্রেস আছে এটা, মানে এই ড্রেস আমি টোটাল 3টা বানিয়েছি আপনাদের, তো আমার ওই ফ্রেশ ড্রেসটা আমি এই লাইভের মাঝেই কোনো একটা আপুকে দিয়ে দিব। যারা আমার থেকে ড্রেস কেনেন তাদের একজনকে দিব, আপনার টেইলারটাও বেঁচে যাবে, আপনি অন্য সহ পাবেন। মানে আমি দুটা ড্রেসই প্রথমে না বুঝে এভাবে বানিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, এটা 1000-এরও আজকে কমে পাবেন। ওকে, আমি এখন শুরু করে দেই, যারাই এসেছেন আপু একটা লাভ লাইক দিয়ে দিন, কারণ লাভ লাইক থেকে এখন যাকে নিব 500 টাকা একটা ডিসকাউন্ট করে দিব, ঠিক আছে? সো একটু লাভ লাইক দিন আর হাই হ্যালো এখন কমেন্টে রাখেন, শুরুর মাঝ থেকেই তো উইনার একটা নিয়ে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম, আছি আপু। আর নরিন নিবা, সুন্দর নাম নরিন, নরিন নামটা আমার খুব পছন্দ। নুসাইবা তাসনিম, আচ্ছা আজকে একটা লাইভের লাস্টে এমন উইনার নিব যে আপুর নাম আমার পছন্দ, ঠিক আছে? ওকে, বিসমিল্লা করি আমি লাইভ শুরু করে দিই। নাম্বার ওয়ান, আজকে যে ড্রেসটা আপনাদের একদম মানে অনলাইন কাপানো ড্রেস হবে, এটার দাম আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন আমার এই ড্রেসের কোয়ালিটি দেখে। সো আমি এটা দিয়ে একটু হাতে ধরে দেখাবো, অবশ্যই আমি করবো না। হ্যাঁ, এগুলো ড্রেসের কোয়ান্টিটি মানে একটু, কোনো রিপিট আসবে না কিছু, এই যে নাকে নথ পড়লেই কাতু কুতু লাগতে থাকে, কোনো রিপিট আসবে না কিচ্ছু আসবে না। সো কোন কালারটা দিয়ে আগে বুঝাই আপুরা বলেন তো? আচ্ছা ব্লুটা দিয়ে বুঝাই, এত কনফিউজ না হয়, একটা দিয়ে আগে বুঝাই দেন, আমারটা তো অনেক ছোটখাটো ড্রেস। আচ্ছা দেখেন,
এই ড্রেস আজকে যে সকল আপু মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস আজকে আমি টাইম মতো লাইভে আসছি দেখছেন আজকে আমি আমার লাইভের টাইম হচ্ছে 2:30 থেকে 2:45 টাইম মতো আসছি আপুদের পেছি সিম্পল ড্রেস গুলো বেশি ভালো লাগে এক্স্যাক্টলি আপু যেমন দেখেন এই ড্রেসটা হ্যাঁ আপনারা ইন্ডিয়ান এই ড্রেস গুলোতে দেখবেন এরকম চুড়িদার হাতা থাকে আল্লাহ আমি তো আমার লাইভে শেয়ার করি নাই একটা শেয়ার করে দি আপু একটা সেকেন্ড হ্যাঁ আমি আমার লাইভ শেয়ার করি নাই সো সরি এই ধাঁচের ইন্ডিয়ান ড্রেসগুলো আমি হাতে ধরে বোঝাবো আপনাদের সময় নষ্ট হবে না একটু জাস্ট লাভ লাইক দিন আর যারা আছেন হাই হ্যালো কিন্তু লিখে দেন জাস্ট হাই বা হ্যালো সেখান থেকে কিন্তু একটা আপু এখন 300 টাকাতে এই ড্রেসটা পাবে 38 বডি আমার বডি সাইজে কারণ আমি এটা ফ্রেশ ড্রেস দিতে পারবো না গিফট অনেক কম কোয়ান্টিটি খালি এটার মজার ব্যাপার দেখেন আপু উপরের পার্টে আপনার চিকেনকারি কাপড় করা দেখেন এটা যে কি নরম একটা কাপড় দেন যেহেতু আপু আমাদের ইন্ডিয়ান কাপড়ের যে আমাদের ইন্ডিয়ান হাউজের যে ড্রেসগুলো থাকে সেখানের জিনিস আপনি ওদের ফিনিশিং দেখেন ছোট্ট করে গলায় কাজ থাকবে বাট তাও তাদের কাজের ফিনিশিং দেখেন কিভাবে বাঁধাই করা সব এখানে চিকেনকারি মানে বর্ডারিং করা দেন হাতাটা দেখেন দাঁড়ান এই দেখেন হাত হাত বানিয়েছে সম্পূর্ণ চুড়িদার এটার পিঙ্ক কালার কই আমি দুই দিকে দুটো হাত পরে দেখাই এটার কাপড় কোনো নরমাল কটন না আমি আজকে পারফেক্ট ড্রেসের লাইভ করছি দেখেন আপু আমার এই যে ড্রেসটা না হাজারের কমে পাবেন বাট আমি আনিকা তাসনিম জীবনেও আমার ড্রেস সেল করার জন্য বলবো না যে আপু এটা পাকিস্তানি কটন এই আমার গায়েরটা কিংবা এটা ইন্ডিয়ান ফ্যাব্রিক আপনাকে নো ডিয়ার এটা আমাদের দেশীয় কাপড়ের উপরে ড্রেস বাট এটা আপনাদের দেশীয় কাপড়ের কটন না খুব ভালো হয়েছে আমার দুইটা লাইভের ড্রেস একসাথে পরায় আমার ভাই ইন্ডিয়ান বললে এমন না যে আমার বেশি সেল হয় পাকিস্তানি বললে নো মানুষের যেটা পছন্দ হয় মানুষ সেটা নেয় আর অনেক আপুরা আছে যারা কোয়ালিটি ভালো খুঁজে তারা এগুলো নেয় হ্যাঁ তো দেখেন আমি দুই দিকে না দুটো হাত করে আপনাদের দেখাই এটাকে ফিটিংস করে নেবেন ঠিক আছে সো আপনারা কোন ড্রেস এরকম চুড়িদার হাতা পেয়েছেন বা ইন্ডিয়ান পেজ ঘাটেন পাবেন এখন আসেন আমি আমার ড্রেস ধরে আপনাকে বলতেছি আমার এই ড্রেসের যদি বাংলাদেশে কোনো কপি বানায় ওপেন কথা দিয়ে বলতেছি এই সুতি কাপড়ে কপি বানাবে আপনারা যে কাপড় পাবেন এটা ধারে কাছে আপনাকে এই কাপড় দিতে পারবে না ঠিক আছে কোনো মানে অন্য কেউ এটা আমি কাপড়ের ফ্যাব্রিকের কোয়ালিটিটা বলি দেন আসেন ডিজিটাল প্রিন্ট না দিয়ে পার্সিয়ান প্রিন্ট দিবে এটা কিন্তু সম্পূর্ণ আপু ডিজিটাল প্রিন্ট হ্যাঁ আপনারা শুধু এই ড্রেসটা আজকে মানে অর্ডার করে দিয়ে আমি দাম এখনই বলে দিচ্ছি যেহেতু হাতে ধরে দেখাচ্ছি কি কি আছে একটু দেখে নে পুরো ফ্রন্ট ব্যাক ডিজিটাল করা এটা হচ্ছে আপনার আলিয়া ড্রেসের এখানে চিকেনকারি কাপড় এখানে মিরর সেটিং এখানে খুশি কাটা করা এই হচ্ছে আপনার একদম ফুল হাতা স্লিভস এর ড্রেস আর এই যে পিঙ্কটা অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কাপড়ের কোয়ালিটি আপু আমাদের ইন্ডিয়ান যে ড্রেসগুলো আপনারা এখন পাচ্ছেন না মানে ইন্ডিয়ান কাপড়ের উপর এটার কাপড় সেটা লাইভে আমি আবারও রিপিট করছি আমি আনিকা তাসনিমের আমার বলা লাগে না যে এই ড্রেস এই আমার গায়েরটা এটা 1000-এর কমে পাবেন আপু এটার কাপড় ইন্ডিয়ান এটার কাপড় পাকিস্তানি নো যেটা যা সেটা তাই আমি বলবো কেন রে আব্বু কিছু হ্যাঁ আব্বু আব্বু লাইভে যে কে হ্যাঁ 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 ওইখান থেকে পাঠানোর কথা আজকে আস আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সরি হ্যাঁ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম দাঁড়ান একটা উইনার নিয়ে নিতে বলি হ্যাঁ আজকে দেরি হবে না আজকে ছোট লাইফ তো একটু যারা আছেন লাস্ট বার 1 মিনিট হাই বা হ্যালো লিখে দেন শুভ হাই বা হ্যালো থেকে একটা উইনার নাও আচ্ছা আমার গ্রুপে লাইভ শেয়ার হয় নাই আজকে আল্লাহ আল্লাহ দাঁড়ান আপুরা একটা সেকেন্ড আপু আমি হাতে ধরে দেখাচ্ছি তো আমি একবারে আচ্ছা হ্যাঁ যেটা ছিলাম দেখেন তাহলে আমি এই ড্রেসের এমনও আমি আপনাকে বলতে পারি যারা 5-6 হাজার টাকার নিচে ইনবা মানে কিনবা 3,500 টাকার নিচেও দিল্লি বুটিক্স ছাড়া কোনো কিছু পরেন না আপু আমার গায়েরটা দেশীয় কাপড় এটা আমি তাদেরকে বলবো না বাট এটা চোখ বন্ধ করে নিতে পারবেন যে মানে লাখ টাকারও ড্রেস পরেন সেও এই ড্রেস হাতে পেয়ে শুধু বলবেন আপু এটা কি দিলা চিকেনকারির এরকম এত সুন্দর একটা আলিয়া হ্যাঁ অফিসে পরে যান বাচ্চাকে স্কুল থেকে আনতে যান কারণ অনেক রিজনেবল প্রাইসে পাবেন
আর হাতাটা ফিটিংস করে নেবেন আর এখানে যে এই চুড়িদারগুলো একটু উপরে উঠে আসবে আমি এখন ইন শর্ট এটার বডি লম্বাটা বলে দেই দেন আমি এটা রেখে আমার ড্রেসে চলে যাই দেখেন জাস্ট ড্রেসটা এটার আমি দেখাচ্ছি কোথায় কি আছে না আছে দাঁড় আমার একটু ওড়না সহ দেখিয়ে দেই ওড়নাটা কই এই যে ওড়নাটা ইভেন দেখেন আপনাকে আমার এই ড্রেস যদি কোনো মানে কোথাও কপিও করে আপনাকে মানে একদম ওপেন চ্যালেঞ্জ আপনাকে এই ওড়নার ও দিতে পারবে না অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার এই ওড়না ফুললি ইন্ডিয়ান এবং এটা কিন্তু একটা সিল্কের ওড়না হ্যাঁ মানে আপনার এটাকে কি সিল্ক এক্স্যাক্টলি বলে আই ডোন্ট নো কি যে সুন্দর লাগে আপু জানেন এই ওড়নাটার ভিতরে আবার সিকুয়েন্স আছে ঠিক আছে ওড়নাটার ভিতরে আবার সিকুয়েন্স আছে যারাই আছেন লাভ লাইক দিয়ে দেন আগে হাই হ্যালো উইনারটা নিয়ে নেই দেন লাভ লাইক থেকে নিচ্ছি ছোট্টখাট্টো লাইভ আজকে মানে বৃষ্টির দিনে অনেকগুলো আপু জয়েন হয়েছেন এটা কিন্তু ফুললি ডিজিটালের ওড়না আচ্ছা আমার কাছে কি একটা আচ্ছা আসেন আপুরা এই যে আমার গায়ে যে ড্রেসটা না এটা হচ্ছে আপু পর্শিয়ান প্রিন্ট মানে আমি বলি একটা জিনিস যেমন এই ওড়না কিন্তু সম্পূর্ণ ডিজিটাল একটা ডিজিটালের ড্রেসে আপনার কাজ করতে যত খরচ একটা ডিজিটালের ড্রেসেরও তত খরচ আপনি একটা জিনিস দেখেন আমার এই ড্রেসটা এই না ওড়না দেখিয়ে দিলাম আমি এত ভালো করে আসলে দেখাচ্ছি না কেন এগুলো পাবেন না অনেক অল্প পিসেস এই যে এখন আমি এটার দাম বলে দিচ্ছি আর আপনাদের জন্য দেখিয়ে দেই আমার ড্রেসটা যারা নিবেন এই যে এই ড্রেস আলিয়া কাপড়ের গ্যারান্টি আমি আনিকা তাসনিম দিলাম ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে বুঝে পে আমার কথার সাথে পাই টু পাই মিলায় আপনি ড্রেস রিসিভ করবেন যদি আমার কথার সাথে আমার ড্রেস না মিলস আপনি নিবেন না কারণ এটা আজকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা ইন্ডিয়ান কাপড়ের কোন ড্রেস এত কম প্রাইসে দিতে পারছি আমি যে দেখিয়ে দেই আপনাদের যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন এই যে দেখেন আমার লাইভ এটা না এখন দুপুর ঠিক দুপুর আপনারা আড়াইটায় গেলেই আমার এই যে এটা পেয়ে যাবেন এই প্লে হোক ঠিক আছে এই যে সো এখানে এই দেখেন আমি পড়া আছি আপনাদেরকে সব সুন্দর বুঝিয়ে দিয়েছি মানুষ এটা ওয়েবসাইটে দেয়া আছে যেহেতু ইন্ডিয়ান ড্রেস আপনাদের ভাগে পাওয়া খুব রিস্কি আমি বলবো এটা ওয়েবসাইটে অর্ডার করে দেন এখন আমি দামটা এটার বলে দিই দেন আমারটা এই যে একটু ছবিটা নিয়ে ফেলেন যারা এখান থেকে নিবেন এটার বডি আছে বডি আমার ওই লাইভে গেলে শুনতে পারবেন আমি ভুলে গেছি সব হাতা আছে 26 ইঞ্চি চুড়িদার হাতা হ্যাঁ হাতা আছে 26 ইঞ্চি শুভ একটা হাই হ্যালোর উইনার হইলে আমাকে জানাই দিও আপু বডি আছে 46 লম্বা হচ্ছে 48 মনে আসছে বডি 46 লম্বা 48 ফুল চিকেন কারি এই যে ডিজিটালের ওড়নার সাথে এই যে এটা হচ্ছে একটা কালার আর এই হচ্ছে এটা এখন আসবো প্রাইস এই হচ্ছে সুন্দর পিঙ্ক এটা পরে বারবি মুভি দেখতে যেতে পারবেন এখন আমরা চলে আসবো এটার প্রাইসে আমি আবারও আপনাদের বুঝিয়ে দেই আমার গায়েরটা হচ্ছে আপু আমাদের যে আপনারা আমাদের দেশীয় ফ্যাব্রিকের যে কটন কাপড় থাকে সেটা দিস ওয়ান নট আমাদের দেশীয় ফ্যাব্রিক এটা ইন্ডিয়ানের উপর ওড়না কই ও এই যে ওড়নাটা ইভেন আপনারা ওড়না ধরে দেখেন আপু যদি আপনার কি যে সিল্কি এগুলো হচ্ছে অনেক হাই কোয়ালিটির ড্রেস আপনি জীবনেও এই ড্রেস নিয়ে চিল্লা চিল্লি করতে পারবেন না হ্যাঁ কিছু সংখ্যক মানুষ আছে হ্যাঁ পপ পপ করতে থাকে আমাদেরকে নিয়ে হ্যাঁ জানেন তারা নিবে ওই যে নিবে তারা চকচকা ড্রেস নিবে তারা গ্লাস বসানো ড্রেস তারপর তার ওইটাকে ধুবে বাসায় কেন রে ভাই আপনারা একটু স্ট্যান্ডার্ড ক্লাসে এগুলো নিলে তো আপনার জীবনেও পপ করতে হয় না হ্যাঁ যে এই সেই আপনারা নিবেন 800 টাকার ওই যে মিরর বসানো ড্রেস বলা থাকে ড্রেসের দাম 800 তো কি হয়েছে এটা নর্মাল ওয়াশ করা যায় না ওইগুলো ড্রেস কারণ ওইগুলো তারপর ওই যে মিরর টিরর বসানো থাকে একদম চকচকা থাকে দেন বাসায় ধুবেন বাসায় ধুইলে তো আপনার মিরর খুলবে যদি আপনি পানিতে চুবায় রাখেন এগুলা তো যাই হোক জিনিস বুঝে পারচেজ করবেন হ্যাঁ এই যে এটা হচ্ছে সুন্দর বারবি কালারটা ওকে আমি রেখে দিই এই যে হাতা একদম চুড়িদার এখন আসেন আমি প্রাইজিংটা বলে দেই একবার লাইভে বডি লম্বা দিয়ে এটা মানে এটার জন্য একটাবার আমাকে বিশ্বাস করে নিয়ে দেখেন পুরান মানুষরা তো আমাকে বিশ্বাস করে নতুন কেউ যদি থাকেন অনলাইনে কাপড় কিনতে ভয় পেয়ে থাকেন রিস্ক আমার ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখেন বাট আপনার যদি ভালো লাগে তাহলেই অর্ডার দিবেন হ্যাঁ রিস্ক সম্পূর্ণ আমার অনেক মানুষ লাইভ দেখে বা পছন্দ হয় কিনতে অনেক অনেক ভয় পায় রিস্ক আমার আমি বলে দিলাম তো এই যে ওড়নাটা এখন চলে আসেন আমরা একটু এটার প্রাইজিংটা বলে সেকেন্ড আমার পরা ড্রেসে যাই আমার পরাটা কিন্তু হাজারেরও কমে পাবেন আমার গায়ে যেটা আছে খুব সুন্দর আমারটা আমি একটু দেখি লাভ লাইফ থেকে একটা উইনার নিয়ে দিতে বলি তাহলে দুইটা উইনারের নাম একসাথে বলে দিব আচ্ছা হাই হ্যালোর উইনার এখনো হয় নাই
বেস্ট অফ লাক সবাইকে হাই হ্যালো থেকে যে আপু উইন করবেন আমার এটা পাবেন আপনি 38 বডি সাইজের আর শুভ লাভ লাইক থেকে একটা উইনার নিয়ে দাও 500 টাকা মানে ড্রেস থেকে ফুল মাইনাস হয়ে যাবে তার ওকে আচ্ছা বিসমিল্লাহ এখন আসেন আমরা একটু এটার প্রাইজিংটা বলে দেই আপনাদেরকে যে সকল আপু এই মুহূর্তে আমার লাইভ দেখছেন আজকে হচ্ছে মঙ্গলবার আপনারা মঙ্গলবার দুপুর 2টায় আমার পেজে গেলে এই ড্রেসটা আমাকে পরা অবস্থায় দেখবেন ইটস আ কাইন্ড রিকোয়েস্ট একবার আমাকে পরা অবস্থায় দেখে আপনি অর্ডার দিবেন আমি এই লাইভে পরি নাই আপু একটা ড্রেস যখন অতিরিক্ত অল্প কোয়ান্টিটি থাকে তখনই আমি সেটা লাইভে পরি না এবং চালাক আপুদের বলে দেই এই ড্রেস যদি চান আপনি ওয়েবসাইটে অর্ডার করবেন ফুল চুড়িদার হাতা সহ এটার কাপড় ওড়না মানে টপ ক্লাস চিকেন কারি করা এগুলোর বডির ভিতরে কিন্তু আপনার ইনার সেটিং করা আছে এখানে মিররের কাজ করা আপনার ছোট বাচ্চা কারো গায়ে বিধবে না সব একদম বাধাই করা আছে হ্যাঁ এখন আসেন এটার আচ্ছা এটা যতগুলো আপনি নিতে পারবেন এটার বডি চেস্ট হচ্ছে 46 একটাই সাইজ লম্বা হচ্ছে 48 একটাই সাইজ ফুল ফ্রন্ট ব্যাক ওড়না ডিজিটাল করা ওড়নাটার ফ্যাব্রিক হচ্ছে সিল্ক বেসড কিন্তু এটা কিন্তু সিল্ক কাপড়ের একটা ওড়না বাট ওইটা না যে গা থেকে দেখেন আমি এখানে ভাঁজ করে রেখেছি একদম মানে টিপটপ আছে না এখানেই পড়ে থাকবে এটা কিন্তু খুলে পড়বে না বাট টেক্সচার হচ্ছে অনেক সিল্কি আর ফুললি ডিজিটাল করা ওড়নাতে সিকোয়েন্স আছে আর ড্রেস হচ্ছে আপার পোর্শনে চিকেন কারি ফুল ফ্রন্টের আর ব্যাকে খুবই আরামদায়ক সিল্কি একটা কটন কাপড় শাইনি সিল্কি একটা কটন কাপড় যেখানে এইভাবে করে কাজ করা আছে আর এই আলিয়ার এই বর্ডার লাইনেও কাজ আর হাতা যেটা আছে হাতা পাবেন আপনারা চুড়িদার হাতা 26 ইঞ্চি পর্যন্ত ঠিক আছে চুড়িদার হাতা 26 ইঞ্চি পর্যন্ত এই হচ্ছে ডিটেলস আর কিছু আছে বলার না আচ্ছা আরেকটা লাস্ট কথা সেটা হচ্ছে আমরা ফ্যাশনেবল ড্রেসেস কোন প্রকার বিকাশ এখন থেকে আর নিব না ঠিক আছে সেটা 1 টাকা থেকে শুরু করে কোনো পরিমাণের কোনো টাকাই না তার মানে কি ফ্রডদের জন্য আমি একটু ব্যাপারটা আরো কঠিন করে দিলাম যত মানুষ আছেন আপনার কাছে যদি একটা মানুষ আমার নাম করে টাকা চায় তাকে দিবেন না সাথে সাথে বুঝবেন ফ্রড ঠিক আছে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে বুঝে পে টাকা দিবেন দয়া করে এখন আপনারা ফ্রডের কাছে বিকাশ করাটা বন্ধ করেন কারণ ক্যাশ অন ডেলিভারি শেষ আমার বলা এটাও বললাম হ্যাঁ ওয়েবসাইটে অর্ডার দিবেন এটাও বলছি অনলাইনে অর্ডার সিস্টেম ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আর কিছু আছে বলার না এখন আসেন প্রাইস ফর দ্য ভেরি ফার্স্ট টাইম এই ধরনের কাপড়ের আলিয়া যেটার ওড়নার কাপড় ইন্ডিয়ান ফুল ড্রেস এগুলা আজকে এটা আপনাদের জন্য প্রাইস এসেছে মাত্র 1490 টাকা একটা দেশীয় কাপড়ের আলিয়া থেকেও কম দাম ধরলাম 1490 টাকাতে এটা আমার থেকে আপনাদেরকে আমি এটার দাম শুনে না আমি আপনারা জানেন এটার দাম 4-5 বার ফ্যাক্টরিতে রিকনফার্ম হয়েছে হ্যাঁ 4-5 বার এত কম দাম আপু এত ভালো কাপড় দিয়ে কাপড়েরও একটা দাম আছে এটা আপনারা দামের সাথে ড্রেস মিলাবেন না আমি বললাম তো জিনিস আপনারা হাতে পেয়ে বুঝবেন আপনি শুধু নিয়ে জিনিসটা দেখবেন এটা কি কাপড়ের কি জিনিস কাপড়ের জন্য নিয়েন আমি বারবার বলছি এটা কাপড়ের জন্য নিন এবং পরলে তো অনেক সুন্দর লাগে এত সুন্দর লম্বা আলিয়া হ্যাঁ আর আছে না যে একটু ট্রেন্ডের সাথে চলি যারা যে আপুরা সব সময় কামিজ পরেন একটু পরেন না এরকম সুন্দর একটা ড্রেস নিজের কাছেই ভালো লাগবে নিজেকে যতটা সুন্দর রাখবেন বিশ্বাস করেন মানে মন তত ভালো থাকে হ্যাঁ আপনি দেখবেন আপনি কোথাও স্কুলে বাচ্চাকেও আনতে গেছেন আপনার যদি সুন্দর গেট আপে থাকেন মানে এটার এটার গেট আপের উপরেও কিন্তু একটা মানুষের দাম আছে হ্যাঁ তো সুন্দর থাকলে কার না পছন্দ আর আমারটা তো 1000-এর নিচে আজকে দিব আমি দেখিয়ে দিচ্ছি আমারটা খুবই খুবই রেগুলার ওয়্যারের জন্য বাট এই ড্রেসটা কেন আমি এত হাইপ এটা 1490 টাকাতে একটা চিকেন কারির কাপড় দিয়ে এত লম্বা হাত দিয়ে এখানে মিররের কাজ বাধাই করে এটা আপনারা আমার দুপুরের ভিডিও দেখে অর্ডার করেন ঠিক আছে এটা নিয়ে আর না বলি কারণ এটা দেখেন আমি লাইভে পড়ছি না এই যে দেখেন আপনারা এই ভিডিওটা দেখে অর্ডার করেন ঠিক আছে যারা আছেন এখন দেখি এই যে দেখেন উইনার গ্রুপে 2টা নাম চলে আসছে এখন আমরা দেখব কে উইনার হলো হ্যাঁ এরপরে আমার ড্রেসের উইনার নেব এই যে আমি বেশি শেয়ার তো করি নাই দাঁড়ান আপনাদের একটু দেখিয়ে দেই হ্যাঁ আর যারাই আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন আপনারা আমার এই লাইফটা থেকে নিচে গেলেই এই যে এই ড্রেসটা পাবেন মানে ভীষণ সুন্দর আপু দেখেন হাতা চুড়িদার মানে এটা ডোন্ট মিস কাপড়ের জন্য ডোন্ট মিস দাম অনেক কম জিনিসের হিসাবে এটার দাম অনেক কম আমাদের ইন্ডিয়ান কাপড়ের ড্রেস এত সস্তা থাকে না প্রত্যেকটা ড্রেস দেখেন আপু যেগুলো ইন্ডিয়ান কাপড় এসে 1800, 1900, 2000, 2100, 2200 এই দামের মধ্যে ঘুরে আমি মাথায় হাত যে আমি এটা সিরিয়াসলি 1400 টাকার ঘরে আপুদেরকে দিতে পারবো
খুশি হয়ে গেছিলাম। আচ্ছা এখন আসেন আপুর এই ড্রেসটা, এটা আজকে দেখে ফেললে আপনাদের রেগুলার ওয়্যার যারা চান তাদের জন্য শেষ, একটা বড় শান্তি পাবেন এই ড্রেস আজকে নিয়ে, ঠিক আছে। এখন আসেন আপু এই ড্রেসটা চট জলদি দেখিয়ে দিই, যে যে ও একটা উইনারের নাম বলে দেই আগে। আচ্ছা আমাদের দুটো উইনারই নিয়ে আসিস, আপাতত আর হাই হ্যালো লিখতে হবে না, বাট এখন যারা আছেন, এখন যারা আছেন, যারা আমার থেকে একবার হলেও ড্রেস কিনেছেন, এবং 38 বডি আমি মেরুন কালারটা এইভাবে বানিয়েছি, সে আমার মানে মেক করাটা পাবে। আমি মেরুন আরেকটাও বানিয়েছি, আমি এটা পড়ছি না, আমি একটু দেখি তো। আচ্ছা সুমি তাহমিনা আপু আপনি আজকে লাইভে যেটা অর্ডার করবেন আপনার 500 টাকা ড্রেস থেকে মাইনাস। সুমি আল্লাহ উনাদের কপাল, সুমি তাহমিনা আপু আপনার আজকে ড্রেস থেকে 500 টাকা মাইনাস। আর নূর মাইশা হাই আপু, নূর আপু কি পাইছে জানি, ও 300 টাকায় আমার ওই ইন্ডিয়ান ওই ড্রেসটা। ওকে এখন দেখি আর বাকি উইনার আমার কি কি নিতে ইচ্ছা হয় নিব, এখন আবার কন্টিনিউ করি। সো ওকে ব্ল্যাকটা দিয়ে আগে স্টার্ট করি। হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন আপু, ব্ল্যাকের কাপড় আর মেরুনের কাপড় দুইটা হুবাহু এক, বাট যে আপুরা দুইটা ড্রেস একসাথে নিবেন সে বুঝবেন যে আপু কি ব্যাপার, মেরুনটা তো একটু বেশি নরম কালোর থেকে। এটার অ্যান্সার একটাই আপু, কালো কালার হচ্ছে সব থেকে ডার্ক শেড, এই কালো কালারে একটা একটা হার্ডনেস থাকে। সো এটা এমনি যারা কালো নিবেন তারা বুঝবেন না, বাট যে আপুর আজকে দুইটা অর্ডার করবেন সে ধরে বুঝবেন কাপড় একই। এটা সবসময় মাথায় রাখবেন আপু, মেরুন কালার থেকে কালো বাদে যে কোনো কালারে আপনার কাপড়ের সফটনেস বেশি হয়, কালোতে সফটনেসটাকে কমিয়ে দেয়। এটা আমি লাইভে শুরুতে বলছি, কেউ আবার বলবেন না হায় দুইটা একসাথে নিলে যে হায় কালো কালারটা অন্য কাপড় দিয়েছে মেরুনটা তো বেশি নরম, না এটা কালারের জন্য। হ্যাঁ তো ওকে এবার আসেন আমি দেখাই, জাস্ট এটা সিম্পল ড্রেস খুবই সুন্দর, আপনারা এই যে এভাবেও বানাতে পারেন, আমি বানানোটাই মেইন এটার। হ্যাঁ আমি আপনাদেরকে চেষ্টা করব আগামীতে পাকিস্তানি যে কুর্তিগুলো থাকে না আপু, আপনারা যেগুলো মানে 2200-2500 টাকা দিয়ে কিনেন পাকিস্তানি, ওইগুলো আপনাদেরকে আমাদের প্রোডাকশন হাউস থেকে ওগুলো করছে। হ্যাঁ ওই যে এই যে ইন্ডিয়ান কাপড় পাকিস্তানি কাপড়ের গুলো ওগুলো দেয়া, তাহলে বানানোও থাকবে, ওগুলো অন্য ধাঁচের, ওগুলো তো আর এই ধরনের না, বাট এগুলো একটা জয়পুরি মানে এগুলোর সৌন্দর্য অন্যরকম। এই যে এটা আমি দেখেন এই সাইডে ফাড়া দিয়ে বানিয়েছি। সো ব্ল্যাকে আগে প্রথমে ওড়নাটা দেখে নেই কি আছে আপু, এটার ওড়না হচ্ছে সফট কটন। হ্যাঁ একদম সফট কটনের মাঝে আছে এটার ওড়না, মানে এটা কটন ছাড়া কোনো কিছু মিক্সড নেই। হ্যাঁ এটা কটন ছাড়া কোনো কিছু মিক্স নেই, বাট আমি আবারও বলছি আপু এটা কিন্তু আমাদের যে দেশীয় সফট আমাদের যে কটন ফ্যাব্রিকটা হয় একদম পাতলা আরামদায়ক কটন ফ্যাব্রিক, এটা কিন্তু সেটা খুব মানে ওড়নাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই সাইডে আপনার খুব সুন্দর বক্স প্যানেল হিসাবে ডিজাইন করা আছে, এই যে দেখেন মেরুন কালার কন্ট্রাস্টে একটা বক্স করা, এবং মজার একটা জিনিস দেখেন এটার এই যে ভিতরগুলো দেখছেন না গ্লিটার করা। প্রাইস আপু আগেরটা 1490, আমারটা 1000-এরও কমে পাবেন, ঠিক আছে। আমি নিয়েছি অনেক ড্রেস মেহেরুননেসা। আচ্ছা আমি একটু তাহলে বলে দিই আমার ছেলেটাকে অ্যাক্টিভ থাকতে, তাহলে আপনারা যারা নিয়েছেন আমার থেকে ড্রেস একটা আপু তো আমারটা, আচ্ছা শুভ একটা আপুকে উইনার নিবা, দেখো অনেকে কমেন্ট করতেছে যে আপু আমি আপনার থেকে ড্রেস নিয়েছি 4টা 1টা 2টা, মানে মানে আপুরা কয়টা নিয়েছেন সেটা উল্লেখ করবেন না। হ্যাঁ যারা এরকম উল্লেখ করছে তাদেরকে নিবা না, জাস্ট যারা আপু আমি আপনাদের থেকে ড্রেস নিয়েছি এই কমেন্টটা থেকে একটা কাস্টমার নিবা, আমার বানানো একটা ড্রেস গিফট পাবে। আপু কয়টা নিয়েছেন নাম্বারটা উল্লেখ করবেন না, ঠিক আছে নাম্বারটা উল্লেখ করেন না, প্রবলেম হয়। ওকে আচ্ছা পাড়ের দিক থেকে যেটা দেখাচ্ছিলাম দেখেন ফুল ড্রেসে কিন্তু পর্শিয়ান প্রিন্ট করা, পর্শিয়ান প্রিন্টের ভিতরে যে ড্রেসটায় গোল্ডেন আর সিলভার সুন্দর করে কি করা বলেন তো, গ্লিটার মিক্স করা, এবং এই সাইডে চতুর্দিকে বক্স প্যানেল করে আপনার এইখানে মানে ছেটা ছেটা ডিজাইন, এখানে মেরুন কন্ট্রাস্ট, এখানে আবার ব্ল্যাক ডিজাইন করে দুপাট্টাটা করা, এই হলো দুপাট্টা। আর জাস্ট এখন ড্রেস দেখালে শেষ, এই যে আমি ওড়নাটা একটু দেখিয়ে দেই, এটা আপনারা ভালো ইউজ করতে পারবেন, বাসায় গেস্ট আসছে মানে কাজ করতে হবে অনেক, মানে অনেক বাসায় মানুষ আসলে তো চরম লেভেলের কাজ থেকে, বাট কমফোর্টেবল একটা ড্রেস পরবেন আবার স্মার্টও লাগবে, কোনো চিন্তা নেই আপনি এটা পরে ফেলতে পারবেন, সব কাজে এটা ব্যবহার করতে পারবেন। আমি একটু সবভাবে জাস্ট ওড়নাটা এক ঝলক দেখিয়ে দিই, এই যে
হিজাবিয়ান আপুরাও খুব আরাম পাবেন ড্রেসটা পরে একদম কটনের মাঝে আর এই হচ্ছে আমার আপুদের ড্রেসটা হ্যাঁ এটা রেখে দেখাই আরাম পাই আচ্ছা এই হচ্ছে আমার আপুদের ড্রেসটা আপুরা দেখেন এই ড্রেসের কাপড় যদি নরমাল কোন সুতি কাপড় হতো একটা কাপড় আছে কিন্তু আপু আপনার নরমাল সুতি আর এটা দেখেন আপু পুরোটাতে এই যে দেখছেন এরকম পশমের মতো এই সাইডটা এই কাপড়টা কিন্তু খুব আরামদায়ক থাকে হ্যাঁ আপনারা বিশেষ করে মেরুনটা নিলে বেশি আরামটা বুঝবেন কারণ আমি আবারও বলছি মেরুন কাপড়টা বেশি নরম কালো ওটার থেকে দুই মানে একটু ওটার থেকে কম নরম এটা স্বাভাবিক কালো কাপড়ের জন্য আচ্ছা পুরো স্লিভসটা আমাদের এই সাইডে আছে যে দেখেন ভালোই লম্বা হয়েছে স্লিভসটা আমি একটু বলে দেই কত লং আছে স্লিভসটা স্লিভস হচ্ছে আপনার এখান থেকে স্লিভস আছে আপনার প্রায় 23 ইঞ্চির মতো হ্যাঁ প্রায় ভালোই তাইলে আপনি 22 ধরেন 22 ইঞ্চির মতো আছে স্লিভস আমার আমার কিন্তু একটু হাত লম্বা অনেকের থাকে না শরীরের থেকে হাত মানে আমার হাত লম্বা তো এই জন্য আমার আমার 22 ইঞ্চিতে কখনো কাভার হয় না বাট 22 ইঞ্চি কিন্তু একদম মানে ফুল স্লিভস এর জন্য স্ট্যান্ডার্ড স্লিভস একদম স্ট্যান্ডার্ড স্লিভস আর বডিতে কত কাপড় আছে সেটা একটু জাস্ট দেখে বলে দেই দাঁড়ান শেষ এটা এই যে এটা দেখলেই শেষ আপনাদের এটা আজকে সবাই অর্ডার করে দিয়েন হ্যাঁ যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন প্লিজ 60 ইঞ্চি পর্যন্ত আপুরা এটা নিয়ে বানাতে পারবেন হ্যাঁ এই যে এবার দেখেন এটাকে আমি কিভাবে কি করেছি আপু আমি আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি সাদিয়া আপু তাই আচ্ছা দেখি শুভ কাকে নেয় আপু আমি নিয়েছি অনেক ড্রেস মাশাল্লাহ অনেক ভালো থ্যাংক ইউ রানী আপু কয়টা নিয়েছেন উল্লেখ করবেন না শুধু লিখে দিলেই হবে যে আপু আমি আপনার থেকে ড্রেস নিয়েছি আপু আমি অনেকবার আপনার থেকে কাপড় নিয়েছি কি না আপনার কাউসার পারবেন এই আপু আপনাকে আপনি মনে আগেও কমেন্ট করেছিলেন না শাহিল আপু টুম্পা আপু আপু আমি নিতে চাই না হ্যাঁ ডিয়ার শেষ এখন শুধু একটা জিনিস দেখেন ফুল ড্রেসে তো এইরকম একটা জয়পুরি প্রিন্ট আছে এই যে সাইডে ড্রেসের নিচে এই পাড়টা পাচ্ছেন না আপনারা এইবার আপনি এই পার দিয়ে দেখেন আমি পার কোথায় কোথায় লাগাইছি ড্রেসের নিচে দিলাম দুই হাতে দিলাম হ্যাঁ দুই হাতে দিলাম নিচে দিলাম আর গলাতে এখানে এই এখানে এই আমার এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন যারাই ভিডিওতে আছেন আমি গায়ে ওন্নাটা দিয়ে দিই কারণ আমার এটা দেখানো শেষ এখন আমরা প্রাইজিং এ চলে যাব ডিরেক্টলি প্রাইজিং না প্রাইজিং এ চলে যাবো তো একটু আপনাদের জন্য এটা ই করে দিই আচ্ছা যেটা বললাম সেটা হচ্ছে যে এই যে আপনাদের পাড়টা পাচ্ছেন না ফুল এই সাইডের সুন্দর ডিজাইন প্যানেলটা করা এই প্যানেলটা দেখেন আমি হাতে লাগিয়েছি নিচে লাগিয়েছি গলার এখানে ভি করে লাগিয়েছি আর খেয়াল করেন এখানে আমি কালো কাপড় দিয়েছি এখন আপনি যদি এখানে এই বডির কাপড়টা দেন না আপু ড্রেসের সৌন্দর্য একটু হিরো কমে যায় এগুলা হচ্ছে না মানে মানুষের আই ক্যাচিং হয় সো আপনারা কেউ যদি মনে করেন আপু এভাবে বানাবে কিংবা যদি এইভাবে বানালে তো আপু জবরদস্ত লাগবে কালোটার মার্ক মাই ওয়ার্ডস আমি এটা এখনই দেখিয়ে দিচ্ছি জাস্ট পরে কঠিন সুন্দর লাগবে যদি এভাবে করে যান বুঝতেছেন না কালোর উপরে যদি পুরো প্যানেলটা এই মেরুন প্যানেলটা এভাবে করে পরে এই নেন আমি আপনাদেরকে একটু দেখান এটার বডিতে কাপড় আছে 60 ইঞ্চি লম্বা হচ্ছে 44 এর মতো আপাতত ধরে রাখেন হ্যাঁ দাঁড়ান দেখাতে পারছি না মানে বুঝছেন এটাকেও যদি এভাবে করে বানান লং করে প্যানেল দিয়ে অনেক সুন্দর লাগবে সো এটা আজকে যতগুলো আপু পাবো এটার বডিতে কাপড় আছে 60 ইঞ্চি মানে সরি আপনি 60 ইঞ্চি পর্যন্ত আপুরা এটা নিবেন এর উপরে কেউ এটা অর্ডার করবেন না লম্বা 44 ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের হাই কোয়ালিটির সফট কটন হ্যাঁ এটা আমাদের ফ্যাব্রিক আমাদের দেশীয় সফট প্রিমিয়াম কটনের একটা ফ্যাব্রিক এই দেখেন এখানে পশম পশম এই পশম পশম জিনিসটা মানে কিন্তু এটা অনেক নরম আপনি মেরুনটা ধরলেই বুঝবেন আর লাস্ট কথা পুরো ড্রেসে আপনার গ্লিটার গ্লিটার করা আছে যেটা কখন নই আপনি এরকম ডলা মাজা দিয়েও আপনার হাতে উঠাইতে পারবেন না আপনি যদি আমাকে বলেন আপু এটা এখন পানিতে ঢুকে মানে চুবায় দেখাও এটা উঠে উঠবে না এইগুলো আমাদের গ্লিটার টিটারের কোয়ালিটি অনেক আপনি একটা গ্লিটার আপনার গায়ে মাখবে না ড্রেস থেকে এতটাই হিট দিয়ে এগুলো বসানো আছে নেন আমার দেখানো শেষ এখন আমরা চলে যাব প্রাইজে এই কালারটা যারা নিবেন একটু ছবিটা নিয়ে রাখেন কারণ এগুলো আমি কোনো আজকে ছবি টবিও তুলি নাই হ্যাঁ এটা ছবি পোস্ট নাও হতে পারে
একটু পিকচারটা নিয়ে রাখেন হ্যাঁ এখন আমরা প্রাইসে চলে যাব দেন আমাদের কি বলেন তো দেন আমাদের শেষ আল্লাহ এত এত পুটুর পুটুর করে শেষ হয়ে যায় এই এক কাপ উইনার হয়ে গিয়েছেন এক কাপ উইনার হয়ে গিয়েছেন যারা ড্রেস নিয়েছি থেকে কমেন্ট করছেন হ্যাঁ এক কাপ অলরেডি উইনার আর কমেন্ট করতে হবে না আচ্ছা আমি এখন লাস্টটা পরে আসি যারাই আছেন একটু লাভ লাইক দিয়ে দিন ওকে যারা আছেন ভিডিওতে একটু জাস্ট লাভ লাইক দিয়ে দিন আমি লাস্টের ড্রেসটা পরে আসি আচ্ছা লাস্ট উইনারও হয়ে গিয়েছেন হ্যাঁ লাস্টের উইনারও ডান এবার দাঁড়ান এখন দেখেন এটার বানানোটা এই আমি নিচে কালো প্যান্ট পরলে আপনারা সুন্দর বুঝতেন দূর ভুল হয়ে গেছে এটার নিচে ব্ল্যাক কালারের প্যান্টটা পরলে আপনারা সব থেকে সুন্দর বুঝতেন এখন দেখেন এটার বানানো আমি কিন্তু এটা ডাবল বানাইছি এই কামিজ হ্যাঁ আমি বানানোর পর হঠাৎ মনে আসছে হায় এটার গলাটা তো এরকম দিলে ভাল লাগতো কালোটাও এরকম অনেক সুন্দর লাগবে যদি এইভাবে বানান এখন আপনাদের ইচ্ছা যে হ্যাঁ দুইভাবেই আপনারা দেখলেন আপু দুইভাবেই দেখা শেষ এখন প্রাইসটা বলো তাড়াতাড়ি এটা অর্ডার করে বাড়ির যাই তাই না হ্যাঁ আপনারাও যেতে পারবেন আমিও যেতে পারবো তো একবার একটু লাস্টবার আমি বলে দিই এটা কি আছে না আছে তো যতগুলো আপু আমরা এই ড্রেসটা নিতে পারবো এটা টু পিসের একটা কালেকশন আমি আবারও রিপিট করছি এটা টু পিসের একটা কালেকশন এটার সাথে প্যান্ট পিস পাবেন না কারণ আমাদের এই ধাঁচের ড্রেসগুলোর সাথে আমরা প্যান্ট পিস দিই না দিলে অযথা 150 টাকা দাম বেড়ে যাবে কালো প্যান্ট জাতীয় প্যান্ট মেয়ে মানুষ যদি আপনার কালো প্যান্ট না থাকে তাহলে তো একদম হায় কি বলবো আর সো ওড়নাটা হচ্ছে আমরা সফট কটনের মাঝে পাচ্ছি আমাদের যে একদম সফট একটা কটন কাপড় থাকে সেই কটন কাপড়ের মাঝে আছে এখানে ফুললি পার্সিয়ান প্রিন্ট করা আছে তার উপরে গ্লিটার প্রিন্ট করা এবং ড্রেসটা হচ্ছে আপনার কিসের মধ্যে দেখেন তো ড্রেসটা হচ্ছে আপনার ফুললি পার্সিয়ান প্রিন্ট করা সেই প্রিন্টের উপরে আপনার গ্লিটার প্রিন্ট করা এবং এটা আপনি যেভাবে এখানে কিন্তু কোনো আপনার ই না মানে ব্লক প্রিন্ট না ব্লক প্রিন্ট হলে আপনার ড্রেস জীবনেও এরকম বডি নরম হতো না মানে এটা তো একদম এই যে মেরুন কালারটা কিন্তু বেশি সফট হ্যাঁ এখন আসবো আমরা প্রাইসে একবার ড্রেসটা জাস্ট খুলে দেই আর ধর এটা পড়তে পারবো না পুরো নাকটা একদম উপর টুকর খালি চুল কাটছে যারা আছেন একটু লাভ লাইক দিয়ে দিবেন প্লিজ একটু লাভ লাইক যারাই আছেন ওকে আসেন প্রাইজিং এ অনেকদিন পর এরকম একটা ড্রেস দিলাম তাই না আমার নিজেরই ভালো লাগতেছে যে এতদিন পর আপুদেরকে আর এই কালকে বুধবার না কালকে শোরুমে যে আপনাদের জন্য আমি কি একটা মিষ্টি নিয়ে যাব কি জিনিস নিয়ে যাব অনলাইনের মানুষ কান্নাকাটি লাগাই দিবে অনলাইনের মানুষ এমন জিনিস নিয়ে আমি ইনশাল্লাহ আল্লাহ যদি চাই কালকে আমি এমন একখান জিনিস নিয়ে আপনাদের জন্য শোরুমে যাব আপনি যারা দেখবেন অনলাইনে তোলপাল লেগে গেছে মারামারি লেগে যাবে এমন ড্রেস কালকে আমি শোরুমে দিয়ে আসবো ঠিক আছে আচ্ছা সো যাই হোক ডান এটা ছবি তোলা শেষ সুন্দর মেরুন আচ্ছা এটার কাপড় কি ওই দামিটা নাকি দাঁড়ান তো আচ্ছা আপুরা আমি তাই তো বলি যে এটার এইগুলা জায়গায় এরকম পোষম পোষম কেন যতগুলো আপু এই ড্রেসটা নিবেন দেখেন দেখছেন এইগুলা হচ্ছে ডিফারেন্স আমি নিজে কাপড় সেল করি বাট আমি কালোটাই কিন্তু বুঝতে পারতেছি না বাট কাপড় কিন্তু আপনার কটনের মধ্যে একটু সিল্কি সিল্কি কেন জানেন আমি এখন বুঝছি মেরুন কালারটা ধরে এটা হচ্ছে আপনার একটু যে আমাদের যে জ্যাকার্ড কাপড় থাকে না হ্যাঁ র্যাক র্যাক করা এটা কিন্তু সেই কাপড়টা এটা মেরুনটা হাতে পাওয়ায় বোঝা গেছে কালোর তো একটা হার্ডনেস থাকে হালকা সো এই যে এটা আমার মতো এভাবে করেও বানাতে পারবেন যেভাবে মন চায়
এই বানানোতে ফাড়া শুধু এইদিকে দিবেন, সাইডে দিবেন না। ওকে আচ্ছা, এখন আসেন প্রাইসিং। এখানে একটা, এখানে একটা। যারা আমার লাইভে এখন আছেন, গতকাল রবিবার এবং সোমবারের লাইভ রিপিট দেখে নিয়েন। হ্যাঁ, যেই যেই আপুরা কালেকশন দেখেননি দেখে অর্ডার দিন, আপনাদের জন্য ভালো হবে। যদি মনে করেন যে না এটা নিবেন না, রবিবার বা গতকালের কোন ড্রেস থেকে নিবেন, সেটা একবারে ঠান্ডা মাথায় দেখে দেন অর্ডার দিন। আচ্ছা, আমার কাছে এগুলো হ্যাঙ্গার নিয়ে আমি এভাবেই প্রাইসিংটা বললাম। ওকে, বিসমিল্লাহ। যতগুলো আপু এই মুহূর্তে আমার ভিডিওতে আছেন, প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা লাইক শেষবারের মতো দিয়ে দিন। এবং এই মুহূর্তে সব উইনার তো আমাদের নেওয়া শেষ, লাস্ট উইনারের নাম বলে দিচ্ছি। এখন কোন আপু এমনি ভালোবেসে যদি আমার জন্য একটা হাই হ্যালো বা আপু আমি আছি দেখছি লিখতে চান, মানে বিনা স্বার্থে একটু লিখে দিন। যদি কোনো স্বার্থ ছাড়া পছন্দ করে থাকেন আমাকে, সেজন্য বললাম। কেউ যদি থাকেন একটু কমেন্ট করে দিন, গেল। এবার আসেন এটা প্রাইজে। এই ড্রেসটা আমরা টু পিস পাচ্ছি। হ্যাঁ, আমার খুব মুখ চুলকায় রে ভাই, এখানে কাপড়ে এত ময়লা। আমরা এই ড্রেসটা টু পিসেস পাচ্ছি, যেটার সাথে কোনো প্যান্ট পিস নেই। আপনারা কেউ কিন্তু অর্ডার দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্টে ফেলবেন না যে আমি তো প্যান্ট পিস সহ অর্ডার করেছি, ফুল লাইভে এখানে কোথাও কোনো প্যান্ট পিস দেখানো হয়নি। সো জেনে শুনে বুঝে অর্ডার দিবেন। নাম্বার টু, এটা ফুললি আপনাদের প্রিমিয়াম একটা কটনের মাঝে আছে, কোনো নর্মাল সুতি কাপড় না। নর্মাল সুতি কাপড় হলে এগুলো 500 টাকাতেও সেল করা যায় যদি চাওয়া যায়। আবার এগুলো ড্রেস আপনার 1800, 1900, 2000 এরও আছে, 2200 টাকারও আছে, বিভিন্ন রেঞ্জের আছে। সো এটা আপনাদের, আমাদের প্রিমিয়াম যে কটন কাপড়টা থাকে জ্যাকার টাইপ করা, এটা সেই কাপড়টা। ফুল ড্রেসের বডি আপনারা 60 ইঞ্চি পর্যন্ত পড়তে পারবেন, 60 ইঞ্চির উপরে হইলে কেউ অর্ডার দিবেন না। লম্বা আপনারা 44 ইঞ্চি ধরে রাখেন। এই প্যানেলটা নিয়ে একেবারে যা মন চায় সেভাবে করে ড্রেসটা সাজাবেন। এবং ওড়নাটা আমি যেটা বললাম, খুব সুন্দর বক্স প্যানেলের মতো করা, এই যে অনেক সুন্দর বক্স প্যানেল, এই কই, হ্যাঁ বক্স প্যানেল টাইপ করা। এই গেল ওড়না। এখন প্রত্যেকটা আপুর জন্য আজকে যারাই এই ড্রেসটা অর্ডার করবেন, সব আপুদের এটার বিল আসবে শুধুমাত্র 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 ক্যাশ অন ডেলিভারি। ও লাস্ট একটা জিনিস বলে দিই, আমার নাম করে কেউ যদি আপনার কাছে একটা টাকাও বিকাশ চায়, মাথায় নিবেনই না যে সেটা আমার পেজ নাকি না, সেটা ফ্রড। কারণ আমরা এখন ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে দিয়েছি, একটা টাকাও আমি আপনার থেকে নিব না। আপনি যদি এখন আমার থেকে 20,000 টাকারও ড্রেস নেন, এটা আমারই রিস্ক, মানে আমি আর কোনো 300 টাকাও আপনার থেকে নিব না। সো দয়া করে কোনো ফ্রড আপুরা যারা মানে ওই অর্ডার দিয়ে ক্যান্সেল করার অভ্যাস আছে, প্লিজ অর্ডার দিয়ে না। আমি জাস্ট এটা অন্যদের কথা চিন্তা করে বিকাশটা উঠিয়ে দিয়েছি। 300 টাকা বিকাশের জন্য ফ্রডরা অনেক আর কি চান্স পেত। সো আপনারা এখন থেকে লাস্ট বার বলছি, কোথাও কেউ বিকাশ চাইলো আমার ছবি দেখায়, আমার নাম দেখায়, আমি নিজে আনিকা তাসনিম যদি আপনার ইনবক্সে গিয়ে বলি টাকার টাকা দেন আমি ড্রেস পাঠাচ্ছি, নো ফ্রড। ওকে, সব আপুদের জন্য এটার দাম আজকে আসবে শুধুমাত্র 970 টাকা, 970 টাকা। এটার কাপড় কিন্তু আমাদের 1400-1500 টাকার যে কাপড়টা, সেটা 970 টাকা। আপনারা যখন দুইটা কালার একসাথে অর্ডার করবেন, আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ কালোর থেকে মেরুনটা একটু বেশি সফট, এটা কালারের জন্য হয়। সো 970 টাকা আসবে প্রাইস, দৌড় মারেন অর্ডার দিতে। মানে কয়জন পাবেন ভাগে জানি না, আর এটাও যারা অর্ডার করবেন, এটা 1490 টাকা, মানে অবিশ্বাস্য দামে আজকে আপনাদেরকে আমি খুব রিজনেবলি দুটা ড্রেস দিয়ে গেলাম। দেখেছেন দাম কত? এটা 1490 টাকা, চুড়িদার হাতা সহ চিকেনকারি আলিয়া মিরর কাজ করা। আর আপুর গায়েরটা আমি দাম দিয়ে গেলাম 970 টাকা। জীবনে আমাদের 970 টাকা প্রাইসিং হয় না। এখন আমি দেখি কোন আপু আছে কমেন্ট, আমি তার নামটা নিব সে উইনার। আমি আগে উইনারের নামটা বলি, এরপর এখান থেকে আমি একটা আপুর নাম নিব। এই যে এখন যারা কমেন্ট করছে, যার নাম আমি নিব সে আপুকে গিফট ভাউচার দিয়ে দিব, একদম পুরো 500 টাকা মাইনাসে। দেখি কার লাক ফেভার করে। আমি এখন আরেকটা উইনারের নাম বলে এই উইনারটা নিচ্ছি। আমি বলেছিলাম বিনা স্বার্থে এখন যারা কমেন্ট করবেন এই তাদের মাঝ থেকে নিব। আচ্ছা, আয়শা সিদ্দিক, কি নাম পুরা? আয়শা সিদ্দিকা দোলা, আপু আপনার এই ড্রেস অর্ডার দিতে হবে না, আপনি এটার মেরুন কালার 38 বডি আমার মেক করাটা পাবেন গিফট, শুধু ডেলিভারি চার্জ দিবেন। আয়শা সিদ্দিকা দোলা, আয়শা সিদ্দিকা দোলা আপু কনগ্রাচুলেশন। আমি উইনার গুলোর নাম বলি। সুমি তাহমিন আপু, আপনি যা অর্ডার করবেন 500 টাকা মাইনাস। নূর মায়শা আপু 300 টাকায় ওই ড্রেস পেয়েছেন। আর এখন আমি একটা এই যে স্ক্রিনশট নিব, বিসমিল্লা, এখানে যার নাম আছে। আচ্ছা, এখানে আছে হচ্ছে গিয়ে, আমি দেখি, আমি বলি, দেখেন রুনা ইসলাম, আনিলা আফরোজ, তামান্না ইশরাত আপু, ইশরাত হোসেন, অন্নাশা রয়ন, শেয়া আয়শা, তাশরি তাশফিয়া,
ब्यूटीफुल आपू अच्छा एक टा लव लाइक दे दें एक टा विनर के नाम बोले दे काके निबो विनर रूना आपू अनिला अफरोज आपू अच्छा अनिला अफरोज आपू के नहीं है माने एमनी निलाम अनिला अफरोज बांग्लाय नाम लेखा उनी हाय आपू लेखे से एखन आपू आपनी आज के जे ड्रेस आज के ऑर्डर करबेन आपने 500 टाका माइनस মানে ঈদের মতো আনন্দ লাগার কথা আপনাদের একটা কমেন্ট করে এখনই দেখেন লাস্টে বিনা স্বার্থে কমেন্ট করেছেন কি জিতে গেলেন ওকে থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য এতটুকুন আমার ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে কালকে হ্যাঁ হ্যাঁ কালকে দেখা হবে শুনেন কালকে একটা ইন্ডিয়ান পার্টি ড্রেস দেখাবো ঠিক আছে আমি পরবো না ইন্ডিয়ান ড্রেস তো জানেন পরা যায় না অনেক অল্প পিস থাকে সো কালকে দেখা হবে ইনশাআল্লাহ আর আমি দেখি আপনাদের একটা ক্লিয়ারেন্সের লাইভ করা যায় নাকি না সো আমি এখন গোডাউনে যাব অফিসে খুঁজব কোন কোন প্রোডাক্ট ক্লিয়ারেন্স আপনাদেরকে তো এই সপ্তাহে দিতে পারলাম না যদি দিতে পারি ওকে সবাই একটা লাভ লাইক দিয়ে দেন যাওয়ার আগে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ আপনাদের সাথে কালকে দেখা হবে দুপুর 2:45 মিনিট কিংবা দুপুর 2:30 মানে সরি 2:30 যদি 2:30 আসতে পারি ওকে আল্লাহ হাফেজ খোদা হাফেজ